হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা আগের ভিডিওতে আলোর প্রতিফলন অধ্যায়টি শেষ করেছি, ইউনিট 6 এর ফার্স্ট চ্যাপ্টার। এই ভিডিওতে আমরা কিছু এমসিকিউ তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষাতে একটু বেশি ইম্পর্টেন্ট, সেই টাইপের প্রশ্নগুলো একটু বাছাই করে আলোচনা করব। তো সবচেয়ে প্রথমে তোমরা তোমাদের বইতে আগের বছর এডিশনের বইতে 562 পেজে এবং 563 পেজে দেখবে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে। তো সবচেয়ে প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা একের জায়গায় দেখবে 50 ডিগ্রি কোণে আপতিত হয়েছে প্রতিফলকের সঙ্গে। তো এই এমসিকিউটা করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রতিফলক তলের সঙ্গে 50 ডিগ্রি কোণ করেছে। অনেকেই ভেবে নেয় যে আপতন কোণটাই হচ্ছে 50 ডিগ্রি, তাহলে যেহেতু এটা লম্ব পুরোটা হবে কত 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 40 ডিগ্রি, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণে কি হয় সমান হয়, তাহলে এটা হবে 40 ডিগ্রি। তাহলে আমরা চ্যুতি সমান কত করেছিলাম 180 ডিগ্রি মাইনাস 2y, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 ইনটু 40, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 100 ডিগ্রি। তাহলে অপশন দেখবে অপশন সি হচ্ছে 100 ডিগ্রি। যারা i = 50 বসাচ্ছে সেটা কিন্তু ভুল, কারণ আপতন কোণ 50 নয়, প্রতিফলক তলের সঙ্গে আপতিত রশ্মি 50 ডিগ্রি কোণ করেছে এবং প্রতিফলিত রশ্মিও 50 ডিগ্রি কোণ করেছে। নেক্সট হচ্ছে তিনটি প্রতিবিম্ব গঠনের জন্য দুটি সমতল দর্পণকে যে কোণে রাখতে হবে। তো আমরা ফর্মুলা জানি কত 360 ডিগ্রি থিটা মাইনাস 1, তিনটে প্রতিবিম্ব তৈরির কথা বলা হয়েছে, তাই n সমান 3, 360 ডিগ্রি থিটা মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত 4, তাহলে অর্থাৎ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দেখবে অপশন সি তে রয়েছে 90 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 3 মুখেই হয়ে যাবে। তোমাদের থিওরিশন আলোচনা করেছিলাম একটি ব্যক্তি সমতল দর্পণের মুখে 15 মিটার পার সেকেন্ডে অগ্রসর হচ্ছে। আমি যখন থিওরিতে বলেছিলাম তোমাদের যে ভি বেগে যদি কোনো ব্যক্তি অগ্রসর হয় কোনো দর্পণের দিকে, তাহলে প্রতিবিম্ব অগ্রসর হবে 2 ভি বেগে, তাহলে যা মান থাকবে তার সঙ্গে শুধু 2 গুণ করতে হবে। তাহলে এখানে কত আছে 15 মিটার পার সেকেন্ড, যদি আমি ভি ধরি 15 মিটার পার সেকেন্ড, তাহলে কত হবে কত 30 মিটার পার সেকেন্ড, শুধু 2 দিয়ে গুণ হবে। আমি তোমাদের থিওরিতে পড়িয়েছিলাম, তো এটা শুধু এখানে প্রয়োগ করবে সুন্দর হয়ে যাবে অঙ্কটা। চারের দিকে দেখো 45 ডিগ্রি কোণে রাখা হয়েছে, কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে? একদম সহজ, একই ফর্মুলা, মানে এই ফর্মুলাটাই প্রয়োগ করবো। এই ফর্মুলা যদি প্রয়োগ করি চারের টাই, তাহলে কত আসছে 45 মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1 30। তাহলে দেখো তোমরা অপশানে কিংবা উত্তরে সেখানে কিন্তু 60 আমরা 7 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 এ দেখবে যে এখানে একটা ক্ষুদ্র বস্তুকে সমতল দর্পণের সামনে 10 সেমি দূরে রয়েছে, তুমি বস্তুর পিছনে দর্পণ থেকে 30 সেমি দূরে আছো এবং প্রতিবিম্বের দিকে তাকালে, তবে তোমার চোখে প্রতিবিম্বের দূরত্ব কত সেইটা জিজ্ঞেস করছে তোমাদের এখানে। তো এখানে লক্ষ্য করে যেটা দেখতে হবে তোমাদের যে দর্পণ থেকে 30 সেমি রয়েছে, তা যদি দর্পণটা এখানে হয় আর বস্তুটা এখানে ছিল, এই ডিস্টেন্সটা তাহলে 10 সেমি প্রশ্ন অনুসারে, তো স্বাভাবিকভাবে প্রতিবিম্ব সমতল দর্পণ যেহেতু সেও কিন্তু 10 সেমি দূরেই তৈরি হবে এখানে, ঠিক আছে। এইবারে আমরা যিনি তাকাচ্ছেন সে এখান থেকে তাকাচ্ছে, এখান থেকে স্যার কত দূরে 30 সেমি দূরে দর্পণ থেকে, জিজ্ঞেস করছে প্রতিবিম্ব তাহলে সেই তোমার চোখ থেকে কত দূরে আছে। তাহলে দেখো তোমার চোখ এখানে, ঠিক আছে, প্রতিবিম্ব এখানে, আই লিখলাম এটা অবজেক্ট ও, তাহলে দেখো তোমার সাথে দূরত্ব কত হচ্ছে 30 প্লাস 10, তাহলে হবে 30 প্লাস 10, শুধু ড্রয়িংটা করলেই ইজিলি পারবে। দেখবে একটা অপশন রয়েছে 40 সেন্টিমিটার সি তে, 6-7 একদম সহজ মুখে হয়ে যাবে। সমতল দর্পণে প্রতিফলিত আলোকরশ্মি উৎস সদ্বিম্ব কখন গঠন করতে পারে, যখন আপতিত রশ্মি হবে অভিসারী, এটা মাথায় রাখতে হবে, অভিসারী রশ্মি কিছু আপতিত হলে তখন কিন্তু সদ্বিম্ব গঠন করে, না হলে অসদ্বিম্ব। সাতেরটা আলোক তরঙ্গ বায়ু থেকে গিয়ে বায়ু ও কাঁচের বিভেদ তলে প্রতিফলিত হলো, তখন দশা পার্থক্য কত হবে? যদি কাঁচ থেকে বায়ু হতো তাহলে দশা পার্থক্য বায়ু হতো, যেহেতু বায়ু থেকে কাঁচের বিভেদ তলে রয়েছে দশা পার্থক্য থাকবে না, মানে কোনো পরিবর্তন হবে না, সেই জন্য দেখো উত্তর রয়েছে 0। এরপর যেটা আমরা আলোচনা করবো আমাদের পরীক্ষার দিকে বলতে গেলে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9 আলোচনা করবো, যেখানে দেখো
छ फिट लम्बा एक व्यक्ति निजे प्रतिबिम्ब पूरा देखते कतटा मिनिमाम होते हाइटा कि लेंथटा दरकार फोकस दूरत्व तुम्हारा दर्पण क्षेत्र में फोकस दूरत्व आलोर बर्ण माध्यम निर्भर करना देखिए अपशन डी है सब बर्ण आलोर समान गाड़ी हेडलैटर समय फोकस रखा आलो बेरोदित समान अवतल दर्पण उत्तर 12-15 অবধি যা প্রশ্ন তোমাদের রয়েছে একদম সহজ এগুলো তোমাদের ছকের আকারে বলেছিলাম তোমরা নিজেরা করবে 16 থেকে যে প্রশ্ন রয়েছে একটি দর্পণ একক বিবর্তন সম্পন্ন একটি সদ্বিম্ব গঠন করছে দর্পণের প্রকৃতি কি হবে স্বাভাবিকভাবে দর্পণের প্রকৃতি হবে অবতল কখন তৈরি হয়েছিল এরকম না দেখো সদ্বিম্ব গঠন করার কথা বলেছে একটি দর্পণ তো যে ক্ষেত্রেই হোক না কেন সেটা অবতলের ক্ষেত্রেই সম্ভব যে समान आकृति तैयारी वक्रता केंद्र रखा घटना दर्पण 40 सेमी सामने एक वस्तु स्थापन हलो प्रतिबिम्बटी की देखो लक्ष्य कर फोकस दर्घ्य हे समान टू फर्मुला जानी जी আর বের করি তাহলে এখানে কত আসবে 2×20 তাহলে 40 সেমি এই যে 40 সেমি আমরা লিখলাম এখানে প্রশ্ন দেখবে তাহলে কি জানতে পাচ্ছি আমরা না 40 সেমি দূরে রাখা মানে কি বক্রতার ব্যাসার্ধে রাখা হয়েছে মানে বলতে গেলে বক্রতার ব্যাসার্ধ দূরত্বে রাখা হয়েছে অর্থাৎ বক্রতা কেন্দ্রে রাখা হয়েছে प्रश्न एक व्यक्ति एक दर्पण सामने दाड़ी निजे दर्घ्य बड़ दर्घ्य प्रतिबिम्ब देखते पाए तो स्वाभाविक भाव जो उत्तर लेंसे अवतल दर्पण क्षेत्र अवतल दर्पण क्षेत्र बड़ आकृति पा जाए तो अवतल दर्पण दशमिक 3 मीटर दूरे एक वस्तु विवर्तन एक दर्पण टी फोकस दूरत कत हबे तो एक क्षेत्र में प्रश्न विवर्धन अर्धे बोलते हाफ समान भि बाय 0.3 चाहले सब गो माइनस गो बसाई मैं अर्थात ए रकम बसाई माइनस क्षेत्र से एक ही नाम एफ ओ तो माइनस बुजते माइनस गुरुत्व नहीं f এর মান এবারে যখন আমরা বের করব তাহলে সবগুলো মাইনাস এন দিয়ে কেটে যাচ্ছে এখানে মাইনাস থাকছে একটা যেহেতু v এর ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে সেটাও থাকছে আর এই ক্ষেত্রে আমরা সমাধান যদি করা হয় এইটা পাওয়া যাচ্ছে 3.33 এইটা পাওয়া যাচ্ছে 6.66 আর 1/f তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 1/f = 9.99 তাহলে এটা উল্টে দিলে আমরা পাচ্ছি 0.10 অর্থাৎ
0.1 মিটার একটা অপশন রয়েছে আমাদের 21 এর জায়গায় দেখো অপশন এ সেটা হচ্ছে 0.1 মিটার একই ভাবে তোমরা লক্ষ্য করে দেখবে 22 এর জায়গায় একটা প্রশ্ন রয়েছে যে প্রতিবিম্ব দূরত্ব আমাদেরকে বের করতে হবে তো প্রতিবিম্ব দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা m এর সাথে যে সম্পর্ক ছিল v আর u এর তখন মনে করে দেখো একটা এটা ছিল আরেকটা ছিল এইটা তো এই যে দুটো সম্পর্ক রয়েছে দুটোর মধ্যে আমরা v এর দরকার যেহেতু রয়েছে ক্ষেত্রে তাহলে বলেছে কোথায় গেল বস্তুর আকারে প্রতিবিম্বের আকারের দ্বিগুণ তো প্রতিবিম্ব ছোট বস্তু বড় তাহলে এই বস্তু কত হাফ f এর মান আমাদের কাছে আছে সেটা কত 20 এই ফর্মুলাটা লাগাচ্ছি v এর মান রয়েছে f এর মান সম্ভবত আমাদের বের করতে বলছে f মাইনাস v আমি ফর্মুলাটা একবার মিলিয়ে নি তাহলে ফর্মুলাটা একটু ভুল হয়ে গেছে সেটা হচ্ছে m সমান ছিল f মাইনাস v বাই r আর এই ক্ষেত্রে ছিল এইটা ছিল যতটা মনে পড়ে আমার তোমরা একবার মিলিয়ে নেবে তাহলে এরকম ফর্মুলা ছিল আমি এই ফর্মুলাটা কাজে লাগাবো যদি v বের করতে হবে তাহলে m সমান হাফ থাকছে f এর মান আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে f এর মান আমাদের প্রশ্নে রয়েছে সেটা হচ্ছে 40 সেমি r ছিল ঠিক আছে r হচ্ছে 40 সেমি তাহলে r সমান 2f r তাহলে f সমান r / 2 তাহলে 40 / 2 20 সেমি তাহলে 20 মাইনাস v / 20 তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 20 মাইনাস v ইকুয়ালস টু কত 10 অতএব v সমান হচ্ছে 10 সেমিমিটার তো এখানে লক্ষ্য করে দেখবে একটা অপশন রয়েছে বৈশের দাগে অপশন এ সেটা হচ্ছে 10 সেমি যেটা উত্তর সেটাই রয়েছে 23 এর দাগ একদম সহজ বায়ুতে আছে জলে দেওয়া হলো যেহেতু মাধ্যম উপর নির্ভর করে না তাই ফোকাস এর কোনো পরিবর্তন হবে না এফ ছিল একই থাকবে 24 এর দাগে দেখো বস্তু দূরত্ব জিজ্ঞেস করেছে আর দ্বিগুণ আকার বলেছে আমরা এই সূত্রটা লাগিয়ে দেবো 24 এর দাগে তো 24 এর দাগে দেখো সরি 24 হ্যাঁ 24 এর দাগেই রয়েছে তো 24 এর দাগে যখন আমরা প্রশ্নটা করব তাহলে এই সূত্রটা লাগাবো তাহলে এম কত 2 এফ কত না এফ আমাদের রয়েছে সম্ভবত 15 লেগল মিলিয়ে নি হ্যাঁ 15 রয়েছে তাহলে এখান থেকে u বের করতে হবে তাহলে বুঝতেই পারছো 15 মাইনাস u এদিক থেকে তাহলে কত আসছে 15 বাই 2 7.5 তাহলে u এখান থেকে পাওয়া গেল 7.5 সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একইভাবে তোমরা লক্ষ্য করে দেখবে এই ক্ষেত্রে একটা 25 এর দাগে একটা খুব বড় অঙ্ক রয়েছে তো এটা অনেকদিন বুঝতে প্রবলেম হয় এটা আমি তোমাদের একটু বলে দিই 25 এর দাগের অঙ্কটা যেটা ব্যাপার রয়েছে সেই অঙ্কটা তোমরা দেখবে u এর মান দেওয়া হয়েছে v এর মান দেওয়া রয়েছে u হচ্ছে 10 সেমি v হচ্ছে 20 সেমি তাহলে এমনি যদি এমনি মান বের করি তাহলে স্বাভাবিক 20 বাই 10 2 বরাবর জাস্ট রাফ মানটা বের করছি ম্যাগনিটিউডটা নিচ্ছি এবারে কত সরানো হয়েছে তাকে 0.1 সেমিমিটার সরানো হয়েছে তার মানে সরানো যেহেতু হয়েছে কিভাবে সরানো হয়েছে সেটা বলেছে না বস্তুটিকে দর্পণের অভিমুখে তার মানে এগিয়ে দেওয়া হয়েছে তাহলে ইউ এখন হয়ে গেল 0.1 তার মানে 9.9 সেমিমিটার হয়ে গেছে এখন ইউ এর মান তো এইবারে তাহলে এম সমান কত হয় আমরা জানি এই রিলেশনটা লাগাবো f by f minus c তো এই ক্ষেত্রে m এর মান কত বলেছে আমাদের এই ক্ষেত্রে m এর মান আমরা এখানে পেয়েছি 2 তাহলে আমরা বলতে পারি 2 সমান f f এর মান কত রয়েছে না f এর মান আমাদের দেওয়া নেই তাহলে আমাদের বের করে নিতে হবে f minus 10 তো এখান থেকে আমরা যদি সমাধান করি কত আসছে 2f minus 20 equals to f তাহলে f equals to 20 সেন্টিমিটার তাহলে f এর মান পেয়ে গেলাম এইবারে পরের ক্ষেত্রে বিবর্ধনটা কত হবে ফোকাস দূরত্বটা চেঞ্জ হচ্ছে না u টা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তাহলে পরের ক্ষেত্রে কত হবে না f সেম থাকছে সেই 20 থাকছে কিন্তু u এখন পরিবর্তন হয়ে u ড্যাশ হয়ে গেছে সেই u ড্যাশের মান কত 9.9 তো এখান থেকে যদি আমরা m এর মান বের করি m এর মান বের হচ্ছে 1.9
যদি তাও হয়
আমরা যদি ম্যাগনিটিউডটাই শুধু নিচ্ছি তাহলে এম সমান কত 2 হবে ভি কত 1.5 এ তো ভি কত কত হবে না এখান থেকে আমরা লিখব 3 এ তো এখানে দেখো একটা আমরা এফ এর যে ভ্যালুটা ছিল আমাদের সেই মানটা আমাদের একটু দেখে নিতে হবে তো আমাদের এটা থাকছে কত ভি ইকুয়ালস টু মাইনাস 3 এফ তাহলে একটা কাজ করতে হবে আমাদের এখানে যেহেতু এফ এর মানটা আমাদের দেওয়া নেই তাহলে আমরা কাজ করব এস টু ইকুয়ালস টু আমরা এইভাবে বের করার দরকার নেই যেহেতু আমাদের হাইট দেওয়া রয়েছে আমরা এইভাবে বের না করে আমরা অন্যভাবে একটু বের করে নিই এইটা বাদ দিয়ে দাও এইভাবে বের করার দরকার নেই বের করলে কিন্তু উত্তর আসবে না এফ এর মানটা নেই তোমরা হাইট যেহেতু দেওয়া রয়েছে তাহলে আমরা কাজ করি এম ইকুয়ালস টু এটা জানি আই বাই ও ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট তো এম কত কমে গেছে না 2 যদি মড নিয়ে বলি আমরা এবারে আই বের করতে চাইছি আই হচ্ছে এস টু এটা হচ্ছে এইচ ওয়ান তাহলে আমাদের দরকার কাকে না এস টু তো এস টু হচ্ছে 2H1 এটাই সুবিধা হবে মানে এইভাবে হবে না কারণ বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব নিয়ে হবে না তো আমরা বস্তু উচ্চতা প্রতিবিম্ব উচ্চতা নিয়ে বলবো তাহলে 2 × 2.5 তাহলে কত আসছে 5 সেন্টিমিটার এবার বলি আমি বইতে দেখবে আছে মাইনাস মাইনাস কেন আসছে তার একটা কারণ রয়েছে তার কারণ হচ্ছে এই যে আই বাই ও এর মধ্যে এম এর মানটা ম্যাগনিটিউড নিলেও আমাদের ও যেটা অবজেক্ট রয়েছে সেটা দেখো বাম দিকে রয়েছে তার মানে কি আমরা যদি মাইনাসটা এম নি তাহলে এরকম করতে হবে আমাদের এইটা দিয়ে করলে একটা হবে মাইনাস 5 সেন্টিমিটার যদি আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করি যদি না আমি তাহলে শুধু 2 থাকবে তখন 2.5টাকে কিন্তু নেগেটিভ নিতে হবে কারণ সবগুলোই দেখবে এইদিকে ফর্মেশন হয়েছে তো এইদিকে তো নেগেটিভ হবে ঠিক আছে তো ওই জন্য মাইনাস 3টা থাকবে আমি যেহেতু শুধু মড নিয়েছিলাম তাই জন্য প্লাস এসেছিল কিন্তু একটাকে তো মাইনাস নিতেই হবে সেই জন্য মাইনাসটা নিতে হবে যে কোনো একটা সেম এর ক্ষেত্রে যদি না না ম্যাগনিটিউড না তাহলে এই ক্ষেত্রে নিতে হবে ঠিক আছে এইবারে এই ক্ষেত্রে আমরা H1 যেহেতু হাইট ছিল এই জন্য তাকে নেগেটিভ না দিলেই ভালো কারণ সে অক্ষ থেকে ও তো উপরের দিকে রয়েছে তার মানে পজিটিভই হবে তাহলে সবচেয়ে ভালো হয় তোমরা এইখান থেকে f এর মান যে -2 এসেছে -2 টাই নিয়ে নাও তাহলে -2 তাহলে এরকম করো i / o = -2 তাহলে i = -2 2.5 ঠিক আছে তাহলে কোনো অসুবিধা থাকলো না তাহলে এটা উপরের দিকে থাকলো কোনো অসুবিধা নেই তাহলে ইমেজটা বুঝতে পারছে এরকম তৈরি হবে মাইনাস ঠিক আছে এবার দেখবে তোমাদের ওই কোশ্চেন নাম্বার 29 আর 34 এর দুটো আলোচনা করে শেষ করব বাকিগুলো সহজ রয়েছে তোমরা করবে তো কোশ্চেন নাম্বার 21 আমরা থিওরিতে পড়েছি মনে করে রাখো কোশ্চেন নাম্বার 29 বলছি 29 সেখানে এফ ফোকাস দৈর্ঘ্যের কোন গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে একটা বস্তুকে রাখা হলো প্রতিবিম্বের বিবর্ধন কত হবে সেটা আমরা নিউটনের সমীকরণটা জানি x y = f² হয়ে থাকে এবারে এখান থেকে আমরা যদি y বের করি সেটা দাঁড়াবে x f² / x এবারে আমাদেরকে m বের করতে হবে তো m কত তোমরা জানো v / u তাহলে v সমান কত হবে y + f u সমান কত হবে x + f তাহলে y সমান কত f² / x + f আর এদিকে x + f তো উপর থেকে তোমরা কাজ করো f / x কে কমন নাও তাহলে এখানে একটা কত আসছে f যেহেতু এখানে কমন চলে যাচ্ছে এটা x থাকছে নিচে আমার একটা x + f থাকছে তাহলে কেটে যাবে তো এটা আমি থিওরিতে তোমাদের পড়িয়েছিলাম যখন নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম তো তোমরা সম্ভবত ফিফথ ভিডিওতে তোমরা এই m এর ভ্যালু যেটা পাওয়া হলো f / x এটা মনেও রাখতে পারো অঙ্ক করার সময় সরাসরি বসাতে পারবে কিন্তু এই x মানে হচ্ছে কিন্তু কি না ফোকাস থেকে বস্তু দূরত্ব ঠিক আছে তো এটা প্রশ্নতেও বলা হয়েছে এটা মাথায় রাখবে এর আগে 29 লাস্ট কোশ্চেন 34 খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা সাহায্য তোমরা হটস থেকে নেবে হটস এর যে প্রশ্ন রয়েছে প্রশ্ন উত্তর সেখানে 17 দাগ দেখবে সেখানে একটা প্রমাণ করা হয়েছে এরকম রয়েছে দেখবে প্রমাণটা তারা বইতে দেখবে প্রতিবিম্বে বেগ সমান মাইনাস v² / u² প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব কিংবা প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা ইন্টু বস্তুর বেগ এর তোমরা বুঝতে পারছো মাইনাস v² / u² তাহলে এম সমান কত হয় v / u হয় তোমরা ভালো করেই জানো
তো এই ক্ষেত্রে সে মাইনাস v বাই u নিলেও কোনো লাভ নেই, কারণ স্কয়ার আছে, এটা কত হবে মাইনাস m স্কয়ার বস্তুর বেগ। তো প্রশ্ন দেখবে বস্তুর বেগ তো দেওয়া নেই, অনুপাত জিজ্ঞেস করেছে, তো ঠিক আছে মাইনাস m স্কয়ার থাকলো, এদিকে আমার বস্তুর বেগ থাকলো। প্রশ্নে বলেছে বস্তুর বেগ বাই প্রতিবিম্বের বেগ, আলোচনা করবো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।